হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আর আমার এবারের রেসিপি হলো পাঙ্গাস মাছ দিয়ে আলুর তরকারি রান্নার রেসিপি। চলুন দেখি কিভাবে পাঙ্গাস মাছ দিয়ে আলুর তরকারি রান্না করতে হয় আর কী কী লাগে। আর আমার এবারের রেসিপিটা যদি আপনারা পুরোপুরি ফলো করতে চান তাহলে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর আমার চ্যানেলের সব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সাপোর্ট করার জন্য। আর নতুন বন্ধুদেরকেও ওয়েলকাম জানাচ্ছি। চলে যাচ্ছি আমি এখন রান্নায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 5 টুকরো পাঙ্গাস মাছ আমি ধুয়ে পরিষ্কার করে তুলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ। হলুদের লবণ দিয়ে আমি এখন এগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। মাছগুলো মাখানো হয়ে গেছে। মাছগুলো ভাজার জন্য এখন আমি চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। একে একে করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি এর মধ্যে। মাছের দুই সাইড দিয়ে আমি হালকাভাবে ভেজে নিব 3 মিনিট 3 মিনিট করে, 6 মিনিট। তো আমি ওয়েট করতেছি 3 মিনিট মাছগুলো এক সাইড ভাজা হওয়ার জন্য। মাছগুলো আমার এক সাইড বাঁধা হয়ে গেছে। মাছ বাঁধার সময় আপনারা কেয়ারফুল থাকবেন। পাঙ্গাস মাছ বাঁধার সময় অনেক কিন্তু ফুটে, মাছটা ফুটে আপনার উপরে পড়তে পারে, তো কেয়ারফুলি বাঁধবেন। এখন আমি মাছগুলো একটু উল্টে পাল্টে দিয়ে দিব। সবগুলো মাছ উল্টে দিয়েছি। এখন আমি আরও 3 মিনিট ওয়েট করতেছি মাছটা বাঁধা হওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন আমি চুলার আগুনটা বন্ধ করে দিচ্ছি আর মাছগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। সবগুলো মাছ তুলে নিলাম। এখন চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি যে তেলের মধ্যে মাছ ভেজেছিলাম এই তেলগুলো। তেলটা হালকা গরম হয়ে আসলে আবারও আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা একসাথে 2 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে পেঁয়াজগুলোকে আমি মিক্স করে দিচ্ছি তেলের সাথে। মিক্স করার পর এখন আমি দিয়ে দিচ্ছি সবগুলো পাউডার মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর মরিচ গুঁড়ো। সবগুলো মশলা দেওয়ার পরে আমি মিক্স করে দিচ্ছি ভালোভাবে মশলাটাকে তেলের সাথে। আর এভাবে আমি 3 মিনিটের মতো কষাবো। মশলাটা 3 মিনিট কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পানি। পানিটা দেওয়ার পরে আবার আমি মিক্স করে দিচ্ছি। এখন আমি আলুগুলোকে দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমি মিডিয়াম সাইজের নতুন আলু যেগুলো ওইগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এই মশলার মধ্যে আলুগুলোকে কষিয়ে নিব। আর সিদ্ধ করে নিব আলুগুলোকে 10 মিনিটের মতো। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম আঁচে আগুনের তাপটা রাখবো। তো ওয়েট করতেছি আমি 10 মিনিট আলুটা সিদ্ধ হওয়ার জন্য। ফিরে আসলাম আমি 10 মিনিট পরে। আলুগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে 1 কাপ পানি। আলু দিয়ে মাছ কিন্তু পাতলা ঝোল দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। দিয়ে দিচ্ছি আবারও ঢাকা আরও 5 মিনিটের জন্য পানিতে বলো বা আসার জন্য। ওয়েট করবো আরও 5 মিনিট। ঢাকা দিয়ে দিচ্ছি আরও 5 মিনিট আর আগুনের ফ্লেমটা বাড়িয়ে দিলাম হাই ফ্লেমে। এখন তো ওয়েট করতেছি আমি আরও 5 মিনিট। ফিরে আসলাম আমি আরও 5 মিনিট পরে। আপনারা দেখতে পাচ্ছেন পানিতে গোলক এসে গেছে। এখন আমি দিয়ে দিব মাছগুলো।
মাছগুলো দেওয়ার পরে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আরো 2 মিনিট। এখন আমি আগুনের তাপটা রাখবো 2 মিনিট মিডিয়াম আছে, ওয়েট করতেছি আরো 2 মিনিট। ফিরে আসলাম আমি আরো 5 মিনিট পরে। আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার আগুনটা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেল আমার পাঙ্গাস মাছ দিয়ে আলুর তরকারি রান্নার রেসিপি। আর আমার এবারের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, শেয়ার করে দিবেন আমার রেসিপির ভিডিওগুলো সব প্রিয়জনদের সাথে, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি যদি এখনও না করে থাকেন, যাতে সবার আগে আমার রেসিপির ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। এবারের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিওতে। আল্লাহ হাফিজ।